আচ্ছা হুজুর, আপনি কন তো, সুদের টাকা কি কুরবানি হয়? না হুজুর, আগে আপনি কন, ঘুষের টাকায় কুরবানি হয় কিনা? আরে আমি তো হালাল ভাবে সুদের ব্যবসা করি, আমি কারবার না করলি বিপদে আপদে তাহার জন্যে গ্রামের মানুষের ব্যাংকে যাওয়া লাগতো, ব্যাংকে টাকা আনলি তাকে তো লাভ দিতে হইতো, তাই না? আমিও তাই নি। ও আব্দুল জব্বার, এ কই গেলি তোরা? মাদন, এই যে আমি। কোনে চাইছ তোরা? তোকে তো দেহা সাক্ষাৎ জানা। মাদন, আপনার জন্য একটা পান আনতে গেলাম। যাক, পান দাই না, ভালোই করেছিস। মাদন বসেন। গরু কেনবেন না? কুরবানি তো আইসা গেল। গরু তো কেনা লাগে, গরুর যা দাম। দাম যাই হোক কাকা, এবার কিন্তু একটা বড় গরু কিনতে হবে নি। বড় গরু কিনতে হবে নি? এই বড় গরু কিনে কি হবে নি? সব গোস্ত তো মানুষেরই বিলাই দিতে হবে নি, বরং বাড়তি টাকা দিয়ে বড় গরু না কিনে ওই টাকা লাগাই দিলে আমার লাভ হবে না? আর তুই যেহেতু আমার কাছে কাছে থাকিস, লাগে তোর একটু গোস্ত বেশি দেবানি। তা জব্বার, তোরে না সেলিম মিয়ার কাছে যেতে কইলাম, গেইলি? গেইলাম মাজন। সে কইছে কুরবানির আগে কোনো টাকা পয়সা দিতে পারবে না নি। কি টাকা দিতে পারবে না মানে? সামনে কুরবানি, গরু কিনতে হবে, কষ্টি তারে কিছু কইছি মাজন, কিন্তু সে যা কলো। কি কইছে? সে কইছে শুধু টাই নাকি কুরবানি হবে না নি। কি এত বড় কথা? আমার টাকায় ব্যবসা করবে? আর টাকা চাইলে জ্ঞানের কথা, আমার টাকা দিয়ে আমি কুরবানি দেবো, হয় কিনা সে আমি বুঝবানি, তাতে ওর বাপের কি? তুই এখনই যাবি যে কবি মহাজন সুদ সহ টাকা তুলে দিতে কইছে, শালা ছোট লোক, ছোট মেয়ে বড় বড় কথা। আরে মন্টু, এটা চা দে, চা খাই। কাকা এই যে আপনার চা। হ্যাঁ চা খুব ভালো হয়েছে। মন্টু, আগামীকাল হাটে যাব গরু কিনতে, তুই কিন্তু আমার সাথে যাবি। কাকা আমি একটা কথা কলি তো না করতে পারি নে, কিন্তু আবার কিন্তু কিসের? মন্টু আমার সাথে হাটে যাবে। তা মন্টু ভালো আছো তো? জি কাকা, আপনি ভালো আছেন? ও কার সাথে যাবে কি না যাবে তার সিদ্ধান্ত কি আপনি দেবেন? দুই অক্ষর লেখাপড়া শিখে ঘুষ দিয়ে চাকরি পেয়ে বেশ ভালোই তো কথা শিখছো, মুরব্বীদের সাথে কিভাবে কথা কতি হয় তাও ভুলে গেছো। চাকরিতে তো বড়াই করো, তোমার ওই চাকরির ঘুষের টাকা কিন্তু আমিই দিলাম। আমি দিলাম, বড় বড় কথা! টাকা তো আর এমনি এমনি দেননি, বাড়ি বন্ধক রেখে সুদি করে টাকা দিছেন। আচ্ছা আপনি যে কুরবানি কুরবানি করেন, আপনার সুদের টাকা কি কুরবানি হয়? না আমার সুদের ঠায় কুরবানি হয় না, তোমার ঘুষের ঠায় কুরবানি হয়, তাই তো? এই সুদ সুদ কইস, এটা একটা ব্যবসা, আমি হালাল ভাবে ব্যবসা করি, মানুষ রে ঠগায় টাহা নেই না। আমি ঘুষ খাই? আপনি দেখেছেন আজে বাজে কথা বলবেন না। তা বাবা ঘুষ খাও না, এত ডবডবি আসে কো আনতে? বড় তো কিরানির চাকরি, কয়টা বেতন পাও? বাপ তো না অফিসারের, আমরা কি কিছুই বুঝি না? আমি সব জানি, কথা একটাই, মন্টু কাল গরু কিনতে তুই আমার সাথে যাবি। আপনারা জ্ঞানজাম করেন না, আমি কারো সাথে যাব না। এ তুই কি কইলি? সিলি তো বেকার, ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইতিস, আজ আমার টাকায় ব্যবসা করতেছিস, এই রমিস তোরে কেন? এই গ্রামের মানুষের পাঁচ পয়সার উপকার করেছে? টাকা তো মানুষে এমনি এমনি দেননি, সুদি আসলে কড়াই গন্ডায় আদায় করে নেন। রমিশ ভাই, হাসমত ভাই, কি নিয়ে গোলযোগ করছেন, কি হয়েছে এখানে? আর বলবেন না ইমাম সাহেব, এই লোকটা টাকার গরমে মানুষের মানুষ হিসাবে গোনে না। আরে বাবা, তোর সুদের টাকায় তুই কুরবানি দিবি না নর্তকি নাচাবি তোর ব্যাপার, আমার কাজে তোরে মাথা ঘামাতি কইছে কেডা? যত সব ফালতু। এই তুই আমারে সুদ কর কই? আমি একটা
আহা, আপনার কি তাল শুরু করলেন? আপনারা থামেন থামেন, কি হয়েছে আমাকে খুলে বলেন তো একটু। আচ্ছা হুজুর, আপনি কন তো সুদীর টাকা কি কুরবানি হয়? না হুজুর, আগে আপনি কন ঘুষের টাকায় কুরবানি হয় কিনা। আরে আমি তো হালাল ভাবে সুদের ব্যবসা করি, আমি কারবার না করলি বিপদে আপদে তাহার জন্যই গ্রামের মানুষের ব্যাংকে যাওয়া লাগতো, ব্যাংকে টাকা আনলি তাকে তো লাভ দিতে হইতো, তাই না? আমিও তাইনি। আরে রমিশ তো মানুষের ঠগায় টাকা নেয়, যারে কয় দোচুরি দোকাবাজি, আমার টাকায় কার না উপকার হয়? এই যে প্রত্যেক মাসে আমি তো মসজিদ মাদ্রাসায় টাকা দিই, কি মানুষে দিই না? আসলে আপনারা শোনেন, সুদ বলেন আর ঘুষ বলেন সবই হারাম, সুদ এবং ঘুষের টাকায় কোরবানি হয় না। এমন কি যারা ভাগে কোরবানি দেন তাদের মধ্যে কোনো একজনের টাকার ভাগের অংশের একটি টাকাও যদি হারাম থাকে তাহলে আপনাদের কারো কোরবানি হবে না। এটা আবার কিরম কথা? এটা আমার কথা না, কোরআন এবং হাদিসের কথা। মসজিদ মাদ্রাসায় শুধু দান করা না, যদি সম্পূর্ণ টাকা দিয়েও মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন তাতেও কোনো ফায়দা হবে না। যতক্ষণ পর্যন্ত হারাম কাজ থেকে ফিরে না আসেন, যতক্ষণ সুদ ঘুষ না ছাড়েন। বলেন কি হুজুর? সুদ এবং ঘুষ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কেরিমের সূরা বাকারার 188 নম্বর আয়াতে বলেছেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না। কাকা হুজুর কয় কি? শুনুন, এছাড়া সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন, যার নিকট তার প্রতিপালকের নির্দেশ এসেছে অতঃপর যে বিরত রয়েছে তার অতীতের কার্যকলাপ তো পিছনে পড়ে রয়েছে এবং তার ব্যাপারে সম্পূর্ণ মহান আল্লাহ পাকের এখতিয়ার। হুজুর আমি কিন্তু হালাল ব্যবসা করি। এছাড়া সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, অতঃপর তোমরা যদি তা অর্থাৎ বকেয়া সুদ না ছাড়ো তবে জেনে রাখো এটা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, এতে তোমরা অত্যাচার করবে না অত্যাচারিত হবে। কোন কি ইমাম সাহেব, সুদ না ছাড়লে আল্লাহ ও আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে হবে? ও আল্লাহ, আমি কি শুনলাম? মাজন আমি আর এই পাপের মধ্যে নেই। এখন আপনারাই বলেন সুদ ঘুষ কি ভালো জম্মের খারাপ? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর যে রাসূলকে সৃষ্টি না করলি, আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করতেন না, তাদের সাথে যুদ্ধ? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর সুদের কারবার করব না। হুজুর না বুঝে না জেনে অনেক অন্যায় করেছি, মানসির ফাইল আটকায় টাকা নিছি, আর করব না। এখন এই পাপ থেকে বাঁচার উপায় কি? আপনারা খালেস নিয়াতে তওবা করে সুদ ঘুষ ছেড়ে দিয়ে হালাল উপার্জনের মাধ্যমে বাকি জীবন কাটাবেন, সহিভাবে দিনের পথে চলবেন, তাহলে হয়তোবা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিতে পারেন। কি আপনারা পারবেন না? পারবো হুজুর পারবো, না খেয়ে থাকলেও সুদের কারবার আর করবো না। সলিড বেতনের টাকা আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবো হুজুর, হারাম ইনকাম আর খাবো না হুজুর। এইবার বুঝলাম, কথাই আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ লোকের সঙ্গে আর চলবো না, খারাপ পথে আর হাঁটবো না। তাহলে আসুন আমরা সবাই একসাথে বলি, আমরা আর সুদ ঘুষ খাবো না, আমরা আর সুদ ঘুষ খাবো না, হালাল ভাবে জীবন জীবিকা চালাবো, হালাল ভাবে জীবন জীবিকা চালাবো।